রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অনুষ্ঠানে হামলা এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ স্মাইল হোসেন সিরাজী ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা বলেন ফোকলোর বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা হামলা চালিয়েছে তারা বাঙালি সংস্কৃতির ওপর আঘাত করেছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা পরে তাদের মধ্য থেকে দুজনকে আটক করা হয়